নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা রকমের রেসিপি দেখতে পাবেন। আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে আমরা ডাল, আর সাথে যদি আলু সেদ্ধ থাকে আর কোনো তরকারি মাছ মাংসের দরকার পড়ে না, এতটাই টেস্টি হয় আমরার টক ডাল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আমরার টক ডাল বানাই। আমরার ডাল করার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। এখানে 150 গ্রামের মতন মুসুরির ডাল আছে। আমি গোটা মুসুরির ডালটাই নিয়েছি। আপনারা ভাঙা মুসুরির ডালটাতে করতে পারেন, আবার গোটা মুসুরির ডালেও করতে পারেন। আমি মুসুর ডাল দিয়ে আজকে আমরার ডাল করে দেখাবো। আপনারা এটা মুগের ডাল দিয়েও করতে পারেন, আপনারা যে কোনো ডাল দিয়েও আমরার ডাল করতে পারেন, তবে মুসুরির ডাল দিয়ে আমরার ডাল খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। এখানে নিয়ে নিয়েছি আমরা, বেশ কয়েকটা আমরা নিয়েছি। আমরাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমরাটা ভালো করে আমি খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি, মানে একটা আমরাকে আমি দুটুকরো করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আমরাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মুসুরির ডালটা খুব ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি মুসুরির ডালটা সেদ্ধ করতে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মুসুরির ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 চামচ নুন দেব। নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিই, পরে আমি আর নুন দেই না। আপনারা নুন দিয়ে ডাল সেদ্ধ করবেন, খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায়। নুনটা ভালো করে জলের সাথে আমি মিশিয়ে দিয়েছি, দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে। এবার দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু ডালে কোনো কাটা দেবো না, আমি এইভাবেই ডালটা রেখে দেবো। এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, 2 তেজপাতা দিয়ে দিলাম, 3 শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে 1 চামচের 1 চামচ কালো সর্ষে আছে দিয়ে দিলাম, অল্প রাধুনি দিলাম। এবার গোটা মশলাগুলো 30 সেকেন্ডের মতন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু কমানো আছে। প্রথমে আমি বলতে ভুলে গেছি যে গ্যাসটা জোরে দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়েছি। গোটা মশলাগুলো তেলে দেওয়ার আগে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাগুলো থেকে। এবার আমি এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি। আমড়াগুলো ভাজার জন্য আমি অল্প নুন দিচ্ছি। ডালে আমি নুন দিয়ে দিয়েছি, আর নুন দেবো না। আমড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর আমি গ্যাসটা জোরে করে দিয়েছি। এবার আমি আমড়াগুলো 2 মিনিটের মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে ডালটা আমি গুলিয়ে দিচ্ছি আমড়া আর মশলার সাথে। ডালটা দেওয়ার পর আমি গ্যাসটা জোরে করে দিয়েছি। আমি ডালের ঘনত্বটা এরকমই রাখবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব রাখতে পারেন।
আপনারা পাতলাও রাখতে পারেন, তাহলে আর একটু জল অ্যাড করবেন, আর এরকম ঘনও রাখতে পারেন, আবার এর থেকেও ঘন রাখতে পারেন। আমরার ডালের ঘনত্ব আপনারা পাতলা রাখুন বা ঘন রাখুন বা এর থেকেও ঘন রাখুন, সব ক্ষেত্রেই কিন্তু আমরার ডালের স্বাদ কিন্তু অসাধারণ, খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি ডালটা ফোটা অবধি অপেক্ষা করছি। ডালটা ফুটে উঠেছে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি, যেহেতু টক ডাল চিনি অল্প দেবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চিনিটা যেহেতু দিয়েছি, ডালটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে আমরাগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, এবার দেখব আমরাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমরাগুলো দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি, জোরে দিয়ে 2 মিনিট আমি ডালটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। ডালের ঘনত্বটা আবারও আমি বলছি, আমি এরকম রেখেছি, আপনারা এর থেকে পাতলাও রাখতে পারেন, আবার এর থেকে বেশি ঘনও রাখতে পারেন। যেভাবেই রাখুন না কেন, আমরার ডাল খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। একদম রেডি হয়ে গেল আমরার টক ডাল। এবার আমি ডালটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমরার টক ডালের রেসিপিটি আমাকে জানাবেন। আপনারাও বাড়িতে আমার মতন করে এইভাবে আমরা দিয়ে টক ডাল বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম আমরার ডাল আর আলু সেদ্ধ খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একদিন আমার মতন করে আমরার ডাল বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই আমরার ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।